নেতৃত্বে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে আছেন রিপোর্টার মাকসুম আলম খান। ফাইনালের আগে দুই দলের অনুশীলন এবং আবহাওয়া নিয়ে জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। দেখতে দেখতে একদম বিশ্বকাপের শেষ ভাগে চলে এসেছে, শেষ পর্বে চলে এসেছে বিশ্বকাপ। যে টি টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে পুরো মাসটা এই অক্টোবরের শেষ দিক থেকে, অক্টোবরের মাঝামাঝি দিক থেকে নভেম্বরের এই মাঝামাঝি পর্যন্ত সারা বিশ্বের যত ক্রিকেট প্রেমী আছে, যত ভক্ত আছে, তারা বুঁদ হয়েছিলেন। এবং এবারের বিশ্বকাপ বেশ এক্সাইটিং ছিল সবার জন্যই, কেননা আমরা প্রথম পর্ব, যেটা প্রথম রাউন্ডেও দেখেছি যে বেশ কিছু ম্যাচ অঘটন বা চমক দিয়ে আসলে সামনে হাজির হয়েছিল। ঠিক একইভাবে সুপার টুয়েলভেও বেশ কিছু ম্যাচ ছিল যেগুলো বড় দলগুলো ঠিক তুলনামূলক ছোট দলগুলোর কাছে হেরে গেছে। এবং সব মিলিয়ে পাকিস্তান এখন যে ফাইনালে আছে, সবচেয়ে বড় এক্সাম্পল এটা হতে পারে। তারা তাদের গ্রুপে সুপার টুয়েলভে একদম তলানিতে ছিল, তাদেরকে অনেকেই বিশ্বকাপ থেকে বাদই দিয়ে দিয়েছিলেন মুখে মুখে, যে তারা পাকিস্তান এবার আর কিছুই করতে পারলো না। কিন্তু সেই তারাই পরে সেমিফাইনাল খেললো এবং নাটকীয়ভাবে তারা ঠিক সেমিফাইনালের পরে ফাইনালেও উঠে গেছে। পক্ষান্তরে ইংল্যান্ডের কথা বলবো, তাদের জার্নিটা বেশ স্মুথই ছিল, তাদের গ্রুপেও নাটকীয়তা ছিল, তারাও কম নাটকের মধ্য দিয়ে আসেনি। তবে পাকিস্তানের মতো তাদের জার্নিটা ছিল না, তারা মোটামুটি স্মুথ ভাবেই আসলে ফাইনালে এসেছে। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে সেমিফাইনালে তারা ভারতের মতো শক্তিশালী দল, যারা যেই দলটা এবার শিরোপার অন্যতম বড় দাবিদার ছিল, সেই দলটাকে তারা একেবারে সেমিফাইনালের মঞ্চে 10 উইকেটে হারিয়ে এই ফাইনালে উঠেছে। দুটো দলের আজকে যে শেষবারের মতো তারা গণমাধ্যমের মুখোমুখি হলো, সেই প্রেস কনফারেন্সে, প্রি ম্যাচ যে প্রেস কনফারেন্স আনুষ্ঠানিক, সেখানে দুই দলের ক্যাপ্টেনকেই বেশ আত্মবিশ্বাসী মনে হয়েছে নিজেদের দল নিয়ে। তারা ঠান্ডা থাকার, শান্ত থাকার চেষ্টা করেছেন, কাম অ্যান্ড কোয়াইট থাকার চেষ্টা করেছেন। বাবর আজমের মুখে বারবারই শোভা পেয়েছে এবং প্রেস কনফারেন্স থেকে শুরু করে এবং এই মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের আশপাশে অনেক পাকিস্তানি দর্শককেও আমরা দেখেছি, সবার মুখে, পাকিস্তানিদের মুখে একটা ব্যাপার শোভা পাচ্ছে, সেটা হচ্ছে 1992 সালের সেই ইতিহাসটা তারা আবারও ফেরাতে চায়। সেবারও আসলে বিশ্বকাপে তাদের জার্নিটা ভালো, শুরুতে ভালো হয়নি, কিন্তু শেষে গিয়ে তারা নাটকীয়ভাবে বিশ্বকাপ জিতে নিয়েছিল এবং সেবারও ফাইনালে তাদের প্রতিপক্ষ ছিল ইংল্যান্ড। সেই 92-এর ইতিহাসটাই তারা আসলে ফেরানোর স্বপ্ন দেখছে। অন্যদিকে ইংল্যান্ডের কথা যদি বলতে চাই, প্রেস কনফারেন্সে জস বাটলার যেটা বলেছেন যে তারা আসলে তাদের স্বাভাবিক খেলাটা খেলতে চান, অর্থাৎ এটাকে বিশ্বকাপের ফাইনাল মনে করে বাড়তি একটা প্রেশার না নিয়ে তারা একটা স্বাভাবিক খেলা খেলতে চান এবং হোয়াইট বল ক্রিকেটে তাদের যে গেল কয়েক বছরের পারফরমেন্স সেটা তারা অব্যাহত রাখতে চান। আজ পাকিস্তান তাদের প্র্যাকটিস সেশন থাকলেও শেষ মুহূর্তে তারা সেটি ক্যান্সেল করে, গতকালই এটি আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হয়েছিল যে তারা আজ অনুশীলন করবে না। অন্যদিকে ইংল্যান্ড দল কিন্তু খুব মানে অনেকক্ষণ ধরে প্র্যাকটিস করেছে, আমার পাশেই একটি নেট রয়েছে, সেখানে এই নেট সেশন করেছে তারা এবং মাঠের ভেতরে যে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের মূল মাঠ সেখানেও তারা নিজেদের গা গরম করে নিয়েছে। অনেকক্ষণ তারা ক্যাচিং প্র্যাকটিস করেছে, ওয়ার্ম আপ করেছে, কিছু সময় ফুটবল খেলেছে। আবার নেটে আমরা দেখেছি যে মঈন আলী কিংবা বেন স্টোকস এবং জস বাটলারকে তারা কিছু সময় ব্যাটিং প্র্যাকটিসও করেছেন। তো তারা প্র্যাকটিস সেশন অনেকটা করলেও পাকিস্তান আসলে আজ কোনো প্র্যাকটিস সেশন করেনি। একটু ফ্যান জোনের কথাও বলতে চাই, এখানে ফ্যান জোনে আমরা প্রচুর পাকিস্তানি সমর্থকদের দেখেছি, ইংল্যান্ডের অনেক সমর্থকদের দেখেছি, পাকিস্তানি সমর্থকই বেশি ছিল। এবং যেটা বলছিলাম, তারা ওই 92 বিশ্বকাপের সেই রোমাঞ্চ তাদের মধ্যে এখনো কাজ করছে। এবং আরেকটু জানিয়ে রাখতে চাই, একটু আবহাওয়ার কথা বলবো, সেটা হচ্ছে মেলবোর্নে আসলে শুধুমাত্র আজই নয়, আগামীকাল, পরশু এবং এই আগামী বুধবার পর্যন্ত আসলে বৃষ্টির শঙ্কা রয়েছে। সেই ক্ষেত্রে আগামীকাল ম্যাচ ডেতে বৃষ্টি এবং বজ্রপাতেরও আমরা একটা ফোরকাস্ট দেখতে পাচ্ছি। তবে মেলবোর্নের এখানকার যারা স্থানীয় মানুষ রয়েছেন তারা যেটা বলছেন যে মেলবোর্নের আবহাওয়া আসলে খুবই রহস্যময়, এটা যে কোনো সময় বদলে যেতে পারে। তো যে বৃষ্টির শঙ্কা সপ্তাহ জুড়ে রয়েছে সেটা তারা আশা করছেন যে ম্যাচ ডেতে হবে না, কোনোভাবে আসলে বৃষ্টি হবে না সেটাই তারা আশা করছেন। তো আমার কাছে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড থেকে ফাইনালের আগে দু দলের প্রস্তুতি এবং আবহাওয়া সহ সবকিছু নিয়ে এই ছিল সবশেষ। আমরা তখন সরাসরি যুক্ত ছিলাম মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে, জানছিলাম টি-20 বিশ্বকাপের ফাইনালের আগে দুই দলের অনুশীলন এবং আবহাওয়া নিয়ে সবশেষ।